शुरू no, कर okay. 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 আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত আশা করি তোমরা মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আস আমিও আল্লাহ রাবুল আলমিনের কৃপায় ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের নতুন দেশ কবিতা নিয়ে আলোচনা করব আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় নতুন দেশ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শোদের মধ্যে যিনি প্রথম নোবুল নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আঠারোশ একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি খ্রিস্টাব্দে ভঙ্গাব্দ কলকাতার জোড়া ঠাকুর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন সতেরো বছর বয়সে বিলেতে বিরিস্টারি পড়তে গিয়েছিলেন সে পড়া শেষ না হলেই দেশে ফিরে আসেন তিনি কিন্তু স্বশিক্ষা ও সাধনার একক অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের একে সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনা নেই কাব্য ছোট গল্প নাটক উপন্যাস প্রবন্ধ সঙ্গীত সাহিত্যের সকল শাখায় তার অবদান সমৃদ্ধ হয়েছে ব্যাকরণ ভাষাতত্ত্ব ছন্দ চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন অনন্য সাধনায় তার প্রতিভা তিনি একাধারে সাহিত্যিক চিন্তাবিদ শিক্ষাবিদ সুরকার গীতিকার নাট্যকার নাট্য প্রযোজক ও অভিনেতা ছিলেন শান্তিনিকেতন ও বিশ্ব ভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তোলে তিনি শিক্ষার নতুন ধারা সৃষ্টি করেছেন রবীন্দ্রনাথের একটি দেশ প্রমূলক গান আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা সংখ্যা অনেক ছোটদের জন্য তার বিভিন্ন রচনা সংকলিত হয়েছে কৈশোরিক নামে তিনি একটি গ্রন্থ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই আগস্ট বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ কলকাতায় মৃত্যুবরণ করেন প্রিয় শিক্ষার্থী এসো এতক্ষণ আমরা কবি পরিচিতি জানলাম এখন আমরা পাঠ্য বই এর কবিতাংশ আলোচনা করব নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর নদীর ঘাটের কাছে নৌকুবাদা আসে নাইতে যখন যায় দেখি সেই জলের ঢেউয়ের নাচে গিয়ে সেইখানে দেখি দূরের পানে কোথায় চলে ভাষার টানে জানি দেশে পৌঁছে যাবে শেষে সেখানে কেমন মানুষ থাকে কেমন ভেসে কবি নতুন দেশ কবিতায় নদীর ঘাটে বসে নৌকা ঘাটে যে বাধা আছে সেই সম্পর্কে কবিতাটি রচনা করেছেন কবি যখন কুশল করতে যান নদীতে দেখে যে ঢেউ তালে তালে নৌকা নাচে সেইখানে দূরের পানি নৌকা নদীতে বেশি যায় নদীতে নৌকা গুলো না কোন দেশে পৌঁছে যাবে শেষে ওই বলতেছেন যে তার নৌকা হয়তোবা কোন এক অজানা দেশে পারি জমাবে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশি সেখানে কেমন মানুষ আছে কোন বেশে থাকে এগুলো কবি বর্ণনা করেছেন থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে ঘরের ন আমরা ঘরের করে থাকি কিন্তু আমার সাত জাগে আমি যেন নতুন কোনো এক শহরে বন্দরে নতুন কোন স্থানে চলে যাই দূর সাগরের পারে জলের ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে আছে সারে সারে দূর সাগরের পারে জলের কিনারে অসংখ্য নারিকেলের বন দাঁড়িয়ে আছে সারি সারি পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে আবার কোথাও পাহাড়ের চূড়ায় নীল আকাশের দেখা যায় বরফ বেঙ্গে ডিঙ্গে যাওয়া কেউ তা না পারে না যে বরফ বেঙ্গে ডিঙ্গে যাওয়া কেউ তা পারে না যে বড় বরফকে ডিঙ্গে কেউ সেখানে যেতে পারে না কোন সে বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে আবার কবি বলতেছেন যে কোন সে বনের তলে নতুন ফুলে বলে আবার কোন এক জায়গায় বা কোনো বনে এবং অজস্র ফুলের ফলে সে দেশ রয়েছে নতুন দেশ সে পশু কত বেড়ায় দলে দিলে আবার সেই দেশে অনেক রকমের পশু দলে দলে ঘুরে বেড়ায় রাতের কত রাতের শেষে নৌকে যায় ভেসে বাবা কেন আফিসে যায় যায় না নতুন দেশে আবার কবি কল্পনা করেছেন যে কত রাতের শেষে কত রাত হয়ে যায় কত রাত পেরিয়ে যায় নৌকো যে যায় ভেসে নৌকা বাসে টানে চলেই যাচ্ছে বাবা কেন যায় যায় না নতুন দেশে যে তার পিতা বাবা অফিসে যায় কিন্তু সে কেন নতুন কোনো দেশে যায় না প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমরা দেখি যে মাঝ নদীতে নৌকা দেখতে পাচ্ছ এই যে নৌকা মাঝ নদীতে ভেসে যাচ্ছে এখানে একজন আছে নৌকাটিকে নিয়ে যাচ্ছে আবার ঘাটের কিনারে অজস্র নৌকা এভাবে দাঁড়িয়ে আছে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে যে অসংখ্য সারি সারি নৌকা ঘাটে বাধা থাকে নারিকেলের বন এইভাবে গ্রামের দৃশ্যগুলো যেরকম কবি যে কল্পনা করে কবিতা লিখেছেন দেশের সেই এলাকায় নারকেলের এই সারি সারি বন আছে দেখো কত নারকেল ধরে আছে ডাব ধরে আছে গাছের ভিতরে পাহাড়ের চূড়া নীল আকাশের মাঝে এই যে পাহাড় চূড়া তোমরা আকাশে সাদা মেঘ দেখতে পাচ্ছ পাশে দূর সাগরের পারে আবার সাগরের বুকে ঢেউ নীল আকাশ দেখা যাচ্ছে কবির কল্পনায় সেই কাল্পনিক এখন আমরা নতুন দেশ সম্পর্কে আলোচনা করলাম অবশ্যই বুঝতে পেরেছ কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে এ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপেক্ষা আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে বুঝবে তার কোনো ঠিক নেই হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে বুঝবে এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জানবে যে কারোই হয়তো কোনো অসীম সৌন্দর্য অজানার আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে অজানা অজানার প্রতি এই বিকুলতা শিশু তার আশেপাশে সবার মধ্যে দেখতে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ শব্দার্থগুলি কবিতা শব্দার্থগুলি জেনে ভাটা চার ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে বলা হয় ভাটা ভাটা চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে বলা হয় ভাটা আফিস অফিস শব্দের একটি কথরূপ আফিস আফিস অফিস শব্দের একটি কথরূপ আফিস প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা নতুন দেশ কবিতা নিয়ে আলোচনা করলাম তোমরা অবশ্যই এর মূল ভাবার্থ কবি পরিচিতি বুঝতে পেরেছ পরিশেষে তোমরা বাড়ি কাজ করবে নতুন দেশ কবিতার আলোকে তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশের একটি বর্ণনা খাতায় লিপিবদ্ধ করবে পরিশেষে তোমাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফিজ নতুন দেশ করবে কবিতায়